দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনকে ঘিরে রেখেছে রাশিয়া হামলার যে কোনো সময়। পশ্চিমবঙ্গে হিজাব পড়তে বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর। ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র সাবেক অ্যাটর্নি জেনারেল বিরল স্বীকারোক্তি। জানিয়ে দেব পরবর্তী স্লোগান কি হবে জানালেন মোস্কার। এদিকে নতুন আরো 14 পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ফের হিন্দু মন্দিরে হামলা, হিংলাস মাতার মূর্তি গুড়িয়ে দিল মৌলবাদীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনকে ঘিরে রেখেছে রাশিয়া হামলা যে কোনো সময়। সম্প্রতি ইউক্রেন সীমান্তে 1 লাখেরও বেশি সেনা জড়ো করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র পশ্চিমা ও ইউক্রেন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনে খুব দ্রুত সময়ে হামলা চালাবে রাশিয়া। যুদ্ধ এড়াতে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পরও বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনে খুব তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করবে। যদি ইউক্রেনে আক্রমণ করা হয় সেটি কোথা থেকে শুরু হবে তা স্পষ্ট নয়। তবে রাশিয়া ইউক্রেনের 3টি পয়েন্টে বেশ চাপ সৃষ্টি করেছে। ক্রিমিয়ার দক্ষিণে, দুদেশের সীমান্তের অংশে বেলারুশের দক্ষিণে। 2014 সালে রাশিয়া তাদের ভূখণ্ডে উপদ্বীপ ক্রিমিয়াকে যুক্ত করে। এই দ্বীপ এখন ইউক্রেনে হামলার ক্ষেত্র হয়ে উঠেছে। তবে এটি নিশ্চিত নয় যে মস্কো ক্রিমিয়া থেকে আদৌ ইউক্রেনে হামলা করবে কিনা, তবে সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়াও শুরু করেছিল। এটি ইউক্রেনে হামলার আরও সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের পর ওয়াশিংটন ও তার মিত্ররা ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা বলছে রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করবে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক আদেশে তাদের সকল দূতাবাস, কর্মী সহ অন্যদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। এজন্য 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। পেন্টাগন বলছে এরই মধ্যে 150 সেনা প্রশিক্ষককে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, 2 দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, আর হামলার শুরু হতে পারে আকাশপথে। সুলিভান আরো জানান, ইউক্রেন সীমান্তে রুশ সেনা বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এখনও তারা কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা কমানোর বিষয়ে মত দিয়েছেন বলেও নিশ্চিত করেন সুলিভান। এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেন ইস্যুতে জল ঘোলা করেছে পশ্চিমা দেশগুলো, তারা কিয়েভে হামলার পরিকল্পনার মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা তৎপরতার কারণ জানতে চেয়েছে কিয়েভ। পশ্চিমবঙ্গে হিজাব পড়তে বাধা দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর। হিজাবপরা শিক্ষার্থীকে স্কুলে ঢুকতে বাধা দেওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক শিক্ষককে মারধর করা হয়েছে। সংবাদ প্রতিদিনের খবর বলছে, স্কুলে হিজাব পরে না আসার নির্দেশ দেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে তাকে মারধর করা হয়েছে। মুর্শিদাবাদের সুতি ব্লকের বহুতালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। অভিভাবকদের দাবি, শুক্রবার স্থানীয় বহুতালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু মিত্র ছাত্রীদের হিজাব পরে স্কুলে না আসার নির্দেশ দেন, মাথায় ওড়নাও না দিতে বলেন তিনি। প্রধান শিক্ষকের নির্দেশের কথা বাড়ি ফিরে অভিভাবকদের জানান শিক্ষার্থীরা, তাতেই তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শনিবার সকালে তারা স্কুলে গিয়ে নির্দেশিকা জারি করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ সময় মারধরও করা হয় তাকে। পুলিশ আসলে ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন তারা। তখন পুলিশকে লক্ষ্য করে ইট পটকেল নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এরপর অবরুদ্ধ প্রধান শিক্ষককে বের করে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হিমানী বিশ্বাসও। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের ঘটনায় কর্ণাটকের মুসলিম ছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কলকাতায়ও বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। পার্ক সার্কাসে হাজার হাজার মুসলিম শিক্ষার্থী জড়ো হয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় হিজাব আমাদের অধিকার বলে তারা স্লোগান দেন। শবনম খাতুন নামের এক বিক্ষোভকারী বলেন, আমরা হিজাব পড়তে চাই, তাতে তাদের আপত্তি কেন? হিজাব আমাদের প্রগতির পথে অন্তরায় না। কিভাবে অধিকার আদায়ে লড়াই করতে হয় তা আমরা জানি। তিনি বলেন, মুসলিম ছাত্রীরা সব দিক থেকে এগিয়ে, তারা প্রকৌশলী, বিমান চালক ও পুলিশ সার্ভিসেও কাজ করেন। হিজাব আমাদের পরিচয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান তা নিষিদ্ধ করতে পারে না।
ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র সাবেক অ্যাটর্নি জেনারেল বিরল স্বীকারোক্তি। ইসরায়েল একটি অ্যাপার্টহাইড বা বর্ণবাদী রাষ্ট্র, এ কথা স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের ওই সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিচারক মিখাইল বেন ইয়াহির। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণ বৈষম্যমূলক আচরণের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারক একসময় নিজেও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের আদেশ জারি করেছেন। আয়ারল্যান্ডের পত্রিকা দ্য জার্নাল এ লেখা নিবন্ধে তিনি আরো বলেছেন, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ওই প্রতিবেদনের সঙ্গে একমত যেখানে বলা হয়েছে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবাদী আচরণ করছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলের আদালত পশ্চিম তীর এবং পূর্ব আল কুদস থেকে ফিলিস্তিনি বিতাড়নের বর্ণবাদী আইন বজায় রেখেছে, এর ফলে সেখানে অধিকার লঙ্ঘিত হচ্ছে। মিখাইল বেন ইয়াহির আরো বলেন, আমি দুঃখের সঙ্গে স্বীকার করছি ইসরায়েল পুরোপুরি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। জর্ডান নদী এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরো লিখেছেন, ইসরায়েলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সোচ্চার হতে হবে এবং ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করার ক্ষেত্রে বিলম্ব মেনে নেওয়া যায় না। দখলদার ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দখলীকৃত অঞ্চলে যেসব ফিলিস্তিনি রয়েছেন তাদের সঙ্গেও চরম বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তাদের ঘরবাড়ি দখল করে নেওয়া হচ্ছে, তাদেরকে নানা অজুহাতে হত্যা করা হচ্ছে। সূত্র পার্স টুডে। পরবর্তী স্লোগান কি হবে জানালেন মুস্কান। কর্ণাটকে হেনস্থার শিকার হওয়া বোরকা ও হিজাব পরা মুসলিম ছাত্রীর প্রতিবাদী অবস্থান ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। মুস্কান খান নামের ওই ছাত্রীর সাহসিকতায় মুগ্ধ হয়েছেন সবাই। সম্প্রতি হিজাব পরে কয়েকজন ছাত্রীকে স্কুলে ঢুকতে না দেওয়া নিয়ে সেখানে সৃষ্টি হয় বিক্ষুব্ধ পরিস্থিতির। গত মঙ্গলবার উগ্র হিন্দুত্ববাদীদের ভয় উপেক্ষা করে হিজাব পরে কর্ণাটকের একটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হন মুস্কান নামের ওই ছাত্রী। প্রতিষ্ঠানটিতে প্রবেশ করার পর ওই ছাত্ররা তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, কিন্তু মুস্কান একা থাকা সত্ত্বেও সেই ছাত্রদের সামনে প্রতিবাদ করে। উগ্রপন্থীরা নানা স্লোগানে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন, কিন্তু ছাত্রী ভড়কে না গিয়ে উল্টো সাহসী এক প্রতিবাদ করেছেন। আল্লাহু আকবার বলতে বলতে শ্রেণীকক্ষে প্রবেশ করেন তিনি। বিবিসিকে মুস্কান খান বলেন, আমার পরিবারের সবাই হিজাব পরে, ছোটবেলা থেকে হিজাব পড়তে পরিবার থেকেই বলা হয়েছে হিজাব আমার কাছে আর্থ মর্যাদার প্রতীক। সেদিনের ঘটনা প্রসঙ্গে মুস্কান বলেন, আমি তাদের ধর্মান্ধতায় বিস্মিত হয়েছিলাম। তারা অনেকজন ছিল, আক্রমণ করার মতো তারা আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যেন আমাকে সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করেন। সেই সময় আমার মুখ থেকে আল্লাহু আকবার শব্দটি বেরিয়ে আসে। আমি বললাম, আল্লাহু আকবার, কারণ আমি ভয় পেয়েছিলাম। ভয় পেলে আমি আল্লাহর নাম নিই, আল্লাহর নাম নিলেই আমার সাহস বেড়ে যায়। মুস্কানের ওই ভিডিওটি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। মুস্কানের এই সাহসিকতায় সবাই মুগ্ধ হলেও এই স্লোগানের মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি হয়েছে বলে কয়েকটি ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে। এ বিষয়ে টাইমস অফ ইন্ডিয়াকে মুস্কান বলেন, আমি কোনো সাম্প্রদায়িকতা ছড়াতে আল্লাহ আকবার বলিনি, আমি হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করছি না। ঘটনার বিবরণ দিয়ে মুস্কান জানান, ওই দিন প্রতিদিনের মতোই হিজাব ও বোরকা পরে তিনি কলেজে যান। তবে কলেজের প্রবেশ পথে একদল ব্যক্তি তাকে থামায়। তারা বোরকা ও হিজাব খুলে তাকে কলেজে প্রবেশ করতে বলে। তার ভাষায়, আমি রেগে তাদের পাশ কাটিয়ে কলেজের পার্কিং লটের দিকে চলে যাই। আমি রাগে লাল হয়ে গিয়েছিলাম, তারা আমাকে হিজাব খুলতে বলার সাহস করলো কিভাবে? সামনে এমন পরিস্থিতির মুখোমুখি হলে কি করবেন জানতে চাইলে মুস্কান বলেন, আমি অবশ্যই হিন্দুস্থান জিন্দাবাদ বলবো। 19 বছর বয়সী মুস্কান ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় বর্ষের ছাত্রী। মুস্কান নিয়মিত শিক্ষার্থীদের মতো পড়াশোনায় মনোযোগ দিতে চান, তবে চারপাশে এমন অস্থিরতার মধ্যে মানসিক শান্তিতে থাকা কঠিন বলে জানান তিনি। মুস্কান বলেন, ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর আমাকে শেরণি, বাঘিনী ও আরো অনেক নামে ডাকা হয়েছে। সত্যি আমি বলছি, আমি এর কিছুই চাই না, আমি শুধু পড়াশোনা করতে চাই। আমি মানুষের কাছে আমার অবস্থান স্পষ্ট করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। হিজাব আমার পরিচয়, আমি এটা পড়তে পছন্দ করি, এটা আমার সম্মানের প্রতীক। নতুন আরো 14 পারমাণবিক চুল্লি তৈরির ঘোষণা ফ্রান্সের। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবেলা এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে নতুন করে 14টি পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের পূর্বাঞ্চল শিল্প শহর বেলফোর্টে বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, এখন সময় এসেছে বিকল্প জ্বালানির। ফ্রান্সের বিদ্যুতের চাহিদার 70% আসে পারমাণবিক জ্বালানি থেকে। এছাড়া 1970-এর দশক থেকেই ফরাসি অর্থনীতির মূল চালিকা শক্তি কম মূল্যের পারমাণবিক শক্তি। তবে
পুরনো মডেলের চল্লি প্রতিস্থাপন করে নতুন প্রজন্মের চল্লি স্থাপন নিয়ে দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। বিলম্ব এবং ব্যয় বৃদ্ধি ঘিরেই এই বিতর্ক। তিনি জানান, 6টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছেন, এরপর আরও 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির সম্ভাবনা যাচাই করা হবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তাদের পারমাণবিক চল্লিগুলো নির্ভলতা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে তুলনাহীন, আর নতুন চল্লির নির্মাণ উন্নতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির উপর আত্মবিশ্বাসের প্রতিফলন। পারমাণবিক চল্লির নির্মাণ ছাড়াও সোলার এবং উপকূলীয় বাতাসের শক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি বলেন, পরবর্তী কয়েক দশকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনতে পূর্ণ ব্যবহারযোগ্য এবং পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো ছাড়া ফ্রান্সের আর কোনো উপায় নেই। ফ্রান্সের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান EDF এসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করবে, সূত্র CNN। পাকিস্তানে ফের হিন্দু মন্দিরে হামলা, হিংলাজ মাতার মূর্তি গুড়িয়ে দিল মৌলবাদীরা। হিন্দু মন্দিরে হামলা থামার নামই নিচ্ছে না। প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি ও আশ্বাস সত্ত্বেও মৌলবাদীরা মন্দিরকে টার্গেট করেছে। জানা গেছে যে সিন্ধু প্রদেশের থারপারকার জেলার খতরি এলাকায় মৌলবাদীরা রবিবার হিংলাজ মাতার মন্দির ভাঙচুর চালিয়েছে। হামলাকারীরা মন্দিরে রাখা মূর্তি সহ সবকিছু ধ্বংস করে ফেলেছে। আপনাদের বলে দিই যে গত 22 মাসে পাকিস্তানে হিন্দু মন্দিরগুলোতে এটি 11তম হামলা। হিংলাজ মাতা মন্দিরের হামলার পর পাকিস্তান হিন্দু মন্দির ব্যবস্থাপনার সভাপতি কৃষ্ণ শর্মা বলেছেন যে মৌলবাদীরা পাকিস্তানের সুপ্রিম কোর্ট এবং পাকিস্তান সরকারকে ভয় পায় না। অন্যদিকে মন্দিরে হামলার প্রতিবাদে হিন্দুরা প্রতিবাদ জানাচ্ছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের মৌলবাদীরা প্রায় সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্যবস্তু করে। যদিও ইমরান সরকার দাবি করেছিল যে তারা সংখ্যালঘুদের সুরক্ষা দেবে। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী বলে পরিচিত করাচি শহরের একটি হিন্দু মন্দিরের চরমপন্থীরা দেবী দুর্গার মূর্তি ভাঙচুর করে। করাচির নারিয়ান পর হিন্দু মন্দিরে হামলা চালায় মৌলবাদীরা। হামলাকারীরা মন্দিরের ভিতরে ঢুকে ধ্বংসলীলা চালায়। জানা যায়, করাচিতে বিপুল সংখ্যক হিন্দু বসবাস করেন। এই হামলার জন্য ইমরান সরকারও সমালোচিত হয়। পাকিস্তানে এই হামলা এমন সময়ে ঘটেছে যখন সুপ্রিম কোর্ট ক্রমাগত নোটিশ জারি করছে এবং ইমরান খান সরকার দাবি করছে যে তারা মন্দিরের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মাত্র কয়েক মাস আগেই পাকিস্তানের পাঞ্জাবের একটি গণেশ মন্দিরেও হামলা হয়। এই হামলার জন্য সারা বিশ্ব থেকে তীব্র সমালোচনার পর ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার সরকার এই মন্দিরটি সংস্কার করবে। এর আগেও ইমরান খান ইসলামাবাদে মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিলেও মৌলবাদীদের বিরোধিতার কাছে মাথা নত করতে হয়।